বিদেশি পদ্ধতিতে আকাশিখে মন ভরেনি তার। মনে প্রাণে ভারতীয় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। সোসাইটি স্থাপন করে প্রাচ্য শিল্প তুলে ধরতে চেয়েছিলেন বিশ্বের দরবারে। আসলে বড় তেজি পুরুষ ছিলেন শিল্পগুরু অবনীন্দ্রনাথ, এতটাই যে বড় দাদা গগনেন্দ্রনাথও তার সামনে দাঁড়ানোর সাহস পেতেন না। একদিন চৌরঙ্গীর আর্ট স্কুলের বাড়িতে ছবি আঁকছেন গগনেন্দ্রনাথ ঠাকুর, সকলে বিস্মিত হয়ে দেখছেন। অবনীন্দ্রনাথকে সে ছবি দেখানোর জন্য অনেক সাধ্য সাধনা করে নিয়ে এসেছেন বড় দাদা। ছবি দেখেই ভাইয়ের হুঙ্কার, এ কী এঁকেছো, এ কী ছবি হয়েছে। কখনো কখনো তিনি হাতের লাঠি দিয়ে খোঁচাও মারতেন ছবিতে। গগনেন্দ্রনাথও কম রাগী নন, তবে তখন কাচুমাচু। রানীচন্দ লিখেছেন, অবনীন্দ্রনাথকে খুব ভয় পেতাম আমি, শুধু আমি কেন, সকলেই তাকে খুব ভয় পায় দেখতাম। কেবল রবিকার কাছেই বোধহয় একটু জব্দ হতেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আজ আপনাদের বলবো বাংলার এক কিংবদন্তি শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জীবনের কিছু অজানা কাহিনী। বাংলার 1278 বঙ্গাব্দের 23শে শ্রাবণ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্ম হয় অবনীন্দ্রনাথ ঠাকুরের। বাড়ির রীতি অনুসারে তার জন্য বরাদ্দ ছিলেন একজন দাসী, যার নাম পদ্মদাসী। তার কাছেই মানুষ হয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি তাকে খাইয়ে দিতেন, খেলাধুলো করতেন, গান শুনতে শুনতে ঘুমোতেন তার কাছে। তেজি ছেলেটা ছেলেবেলায় ছিল ভীষণ দুরন্ত, পদে পদে অপ্রস্তুত হতেন পদ্মদাসী। প্রবল শীতের দিনে জানালার শার্সি বন্ধ করার পরেও ঠান্ডা কমছে না জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। দেখে তুলোর পর্দা ঝোলানোর বন্দোবস্ত হয়েছিল বাড়িতে। পাতলা ওয়ারে মোড়া শালুর লেপের ভিতর বাড়ির ছোটরা সকলে একসঙ্গে গুটিসুটি মেরে ঘুমোতো, যদি একটু শীত কমে। সকালে সবাই লেপ ছেড়ে বেরোলেও ছোট্ট অবনীন্দ্রনাথকে কোথাও পাওয়া যাচ্ছে না। ছেলে কোথায় গো বলে কান্না জুড়ল পদ্মদাসী। শোরগোলের মধ্যে অবশেষে আবিষ্কৃত হলো ওয়ারের ভিতর ঢুকে ঘুমোচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, সারা গায়ে তখন তুলোয় মাখামাখি। তবে দস্যিপনা কি আর বাগমানে, একদিন দেউড়ির দারোয়ান বুড়ো মনোহর সিংহের দাড়িতে হাত দিয়ে দিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, ব্যাস বেজায় বিপদ। বকাঝোকা নয়, একেবারে হুঙ্কার, ভয়ের চোটে পলায়ন করলেন। মনোহর সিংহের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে তবে নিষ্কৃতি মিলল। দুষ্টুমির খ্যাতি ছড়িয়েছিল স্কুলেও। নর্মাল স্কুলে লক্ষ্মীনাথ পণ্ডিত নামে প্রচণ্ড রাগী এক ইংরেজির মাস্টার ছিলেন। তিনি ক্লাসে পড়াতে গিয়ে খাবারের নাম বললেন পাডিং। অবনীন্দ্রনাথ বলে বসলেন, রোজ বাড়িতে আমি পুডিং খাই, আমি জানি না। মাস্টার ধমকালেন, বল পাডিং। ছাত্র আবার বলল, না ওটা পুডিং। শাস্তি হিসাবে ছুটির পরে এক ঘন্টা কনফাইনের নিদান হলো, পুডিং তবু পাডিং হলো না। এরপর টানা পাখার দড়ি হাত বেঁধে পিঠে সপাসপ বেদ পড়ল স্কুলে, ফল মিলল না তাও। তবে ঠাকুরবাড়ি সেই তেজ বুঝেছিল। অবনীন্দ্রনাথকে স্কুলে যেতে বারণ করলেন বাবা মশাই গুণেন্দ্রনাথ ঠাকুর। নাম কাটা গেল এবং বাড়িতেই শুরু হলো তার লেখাপড়া। হয়তো ভালোই হলো, কারণ ছবি আঁকার হাতেখড়িও হলো এই পর্বেই। ছোটবেলা থেকেই খুব ছবি দেখতে ভালোবাসতেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তার ছোট পিসিমার ঘরে ঝোলানো থাকত দেবদেবীদের পট আর অয়েল পেন্টিং। অবাক হয়ে দেখতেন শ্রীকৃষ্ণের পায়েস ভক্ষণ, শকুন্তলা, মদন ভস্য, কাদম্বরী ইত্যাদি। একদিন সেরকম সব কিছু খুঁটিয়ে দেখতে দেখতেই আঁকতে শুরু করলেন। ছোটো পিসেমশাই একখানা হাঁসের কপি দিয়েছিলেন, সেটাই প্রথম কপি করলেন অবনীন্দ্রনাথ। পরে একটা ঘষা কাচের ট্রেসিং স্লেটও কিনে দিয়েছিলেন তিনি। আর গুণেন্দ্রনাথের টেবিলে সবসময় লাল নীল পেন্সিল পরেই থাকতো, সেই পেন্সিল দিয়ে কিংবা হলুদ গুলে ছবি রং করার কাজ শুরু হলো তার। অবনীন্দ্রনাথের বয়স তখন 9 কি 10। তখন কিছুদিনের জন্য সপরিবার এক বাগান বাড়িতে গেলেন তারা। কলকাতা থেকে 15 মাইল দূরে গঙ্গার তীরে কোনো এক জায়গা, ফুল ফলের গাছের সারি, চলে বেড়াতো হরিণ ময়ূর বক, কারুকার্য খচিত আসবাবে সাজানো ঘর। এসব দেখেই কাগজ কলম তুলি পেন্সিল নিয়ে বসে পড়লেন অবনীন্দ্রনাথ ঠাকুর। কলসি কাখে মেয়েরা নদীর ঘাটে যাচ্ছে, রাখাল গরু নিয়ে ঘরে ফিরছে, নদীর বুকে ভেসে যাচ্ছে পালতোলা নৌকো। দেখলেন আর আঁকলেন। আসলে ছবি আঁকার আবহ তার বাড়িতেই ছিল, গুণেন্দ্রনাথের আঁকার শখ ছিল। গগনেন্দ্রনাথ আঁকা শিখতেন সেন্ট জেভিয়ার স্কুলে। পোর্ট্রেট আঁকতেন কাকা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। হাতির দাঁতের কারুকাজে ঝোঁক ছিল দাদা সমরেন্দ্রনাথের।
অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রথাগত অঙ্কন শিক্ষা শুরু হয় 25-26 বছর বয়সে গভর্নমেন্ট আর্ট স্কুলে। ভাইস প্রিন্সিপাল গিলার্ডি সাহেবের বাড়িতে তার আঁকা শেখার ব্যবস্থা হলো। প্রথমে লাইন ড্রয়িং, পরে প্যাস্টেল তেল রঙের কাজ শিখলেন, শিখলেন প্রতিকৃতি অঙ্কন, সবই বিদেশি পদ্ধতিতে। গিলার্ডি সাহেবের কাছে যখন আঁকা শিখছেন সেই সময়ই কলকাতায় এলেন বিখ্যাত ইংরেজ আর্টিস্ট সিএল পামার, তার কাছে জল রং আর তেল রঙের কাজ শিখলেন তিনি। তখন অবনীন্দ্রনাথ নাকি এতটাই পারদর্শী হয়ে উঠেছিলেন যে 2 ঘন্টা সময়ের মধ্যে আবক্ষ প্রতিকৃতি এঁকে ফেলতে পারতেন। দক্ষ শিল্পীকে পামার সাহেব এবার অ্যানাটমি শেখাতে বসলেন, আঁকার জন্য এনে দিলেন একটা মরার খুলিও। অবনীন্দ্রনাথের শরীর খারাপ লাগতে থাকলো, সাহেব জানালেন যাই হোক আঁকতেই হবে, শিক্ষকের আদেশ অমান্য করলেন না। তবে বাড়ি ফিরে ধুম জ্বর, 106 ডিগ্রি, বেশ কিছুদিন পামার সাহেবের বাড়ি যাওয়া বন্ধ রাখলেন অবনীন্দ্রনাথ। তবে এসবই হলো ইউরোপীয় শিল্প, এতে অবনীন্দ্রনাথের মন ভরেনি। অতৃপ্তির শূন্যস্থান পূরণের সুলুক সন্ধান মিলল প্রপিতামহ দ্বারকানাথের গ্রন্থশালায়, হাতে পেলেন মুঘল যুগের প্রাচীন চিত্রের পুঁথি। এরপরই তার ভগ্নীপতি শেষেন্দু উপহার দিল এক পার্সি ছবির বই, সেখানে ছিল দিল্লির ইন্দ্রসভার অপূর্ব নকশা। আবার এ সময়ই ছোট দাদামশাই নগেন্দ্রনাথের বন্ধু মিসেস মার্টিনডেল পাঠিয়েছিলেন ইলিউমিনেটেড কবিতার বই। বইয়ের পাতাকে নকশা দিয়ে সুন্দর করে তোলার অঙ্কন পদ্ধতিকে বলে ইলিউমিনেশন। অবনীন্দ্রনাথের চোখের সামনে খুলে যেতে লাগলো এক নতুন জগৎ। মুঘল যুগের ইতিহাস নিয়ে গড়ে উঠল তার সব অমর সৃষ্টি, শাহজাহানের স্বপ্ন, শাহজাহানের মৃত্যু, আলমগীর, ঔরঙ্গজেব ও দারার ছিন্নমুণ্ড ইত্যাদি। আবার চণ্ডীদাসের অভিসারের বৈষ্ণব পদ, পখলি রজনী পবন বহে মন্দ, চৌদিকে হিম করো হিম করু বন্দ, এই অনুসারে অবনীন্দ্রনাথ ছবি আঁকলেন। কিন্তু রাধিকাকে পছন্দ হলো না, তার মনে হলো মেম সাহেবকে শাড়ি পরিয়ে শীতের রাতে ছেড়ে দেওয়া হয়েছে, ভাবলেন দেশি টেকনিকে শেখা দরকার। বলছেন তখনকার দিনে রাজেন্দ্র মল্লিকের বাড়িতে এক মিস্ত্রি ফ্রেমের কাজ করে, লোকটির নাম পবন, আমার নাম অবন, তাকে ডেকে বললুম ওহে সাঙাত পবনে অবনে মিলে গেছে, শিখিয়ে দাও এবার সোনা লাগায় কী করে। সে বললে সে কী বাবু, আপনি ও কাজ শিখে কী করবেন, আমাকে বলবেন আমি করে দেব। অবনের জেদ চাপল, নিজেই নিজের ছবিতে সোনা লাগাবেন। বৈষ্ণব পদাবলীর ছবিতে সোনার উপর তবক লাগিয়ে এঁকে ফেললেন। আসলে ছবি আঁকা বিষয়টা তার প্রাণের ভীষণ কাছাকাছি ছিল। শাহজাহানের মৃত্যু এই ছবিটি প্রসঙ্গে তার লেখায় সে পরিচয় পাওয়া যায়। নিকটজনদের সঙ্গে খুব জড়িয়ে থাকতেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 1889 সালে সুহাসিনী দেবীর সঙ্গে বিবাহ হয়েছিল তার। তার এক পুত্র অলকেন্দ্রনাথ ঠাকুর, 2 কন্যা সুরূপা দেবী আর উমা দেবী। তবে তার আত্মীয়তার পরিসরটি যেন আরও বড় ছিল, রবিকা কিংবা রানীচন্দ্রের সঙ্গে তার সখ্যের গল্প তা বোঝা যায়। নিকটজনদের অভিজ্ঞতা থেকে অবনীন্দ্রনাথের এই মনটি বোঝা গিয়েছিল। বিখ্যাত ভারতমাতা দেখে ভগিনী নিবেদিতা প্রবাসী পত্রিকায় লিখেছিলেন এই ছবিখানি ভারতীয় চিত্রশিল্পে এক নবযুগের প্রারম্ভ করিবে। পরবর্তীকালে ছাত্র থেকে শিক্ষক হয়ে ওঠার পরেও তিনি ছিলেন ঠিক একই রকম। একদিন এক শিল্পী অবনীন্দ্রনাথের কাছে হাজির হয়ে বললেন আঁকা শিখবেন। শিল্পগুরু বললেন তা তো শিখবে, কিন্তু কিছু এঁকেছ কি, দেখাও না। তিনি একটি দুর্গার ছবি দেখালেন। অবনীন্দ্রনাথ জানতে চাইলেন তা দুর্গা যে আঁকলে কী করে আঁকলে শুনি। শিল্পী বললেন ধ্যানে বসে একটা রূপ ঠিক করে নিলুম, পরে তাই আঁকলুম, সহাস্য জবাব। তা হবে না, ধ্যানে দেখলে চলবে না, চোখ খুলে দেখতে শেখো তবেই ছবি আঁকতে পারবে। যোগীর ধ্যান আর শিল্পীর ধ্যানে এইখানেই তফাৎ। 1905 সালে গভর্নমেন্ট আর্ট স্কুলের ভাইস প্রিন্সিপাল পদে যোগ দিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 1906 সালে হলেন অধ্যক্ষ। ছবি আঁকা হোক কিংবা লেখালেখি, মনে প্রাণে ভারতীয় ছিলেন তিনি। ভারতীয় শিল্প, পাশ্চ শিল্প যাতে বিশ্বের দরবারে সমাদর পায় সেই জন্য প্রবল পরিশ্রম করেছেন। 1907 সালে তার এবং গগনেন্দ্রনাথের উৎসাহ এবং উদ্যোগে স্থাপিত হয়েছিল ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টস। অবনীন্দ্রনাথের কথায় আমরা করেছিলাম এমন একটা সোসাইটি যেখানে দেশি বিদেশি নির্বিশেষে সবাই একত্র হয়ে আর্টের উন্নতির জন্য ভাববে। অবনীন্দ্রনাথ ছবি লিখতেন আর কথা আঁকতেন, কথাটা সাহিত্য সমালোচক মহলে পরিচিত। সেই অপরূপ গদ্যের শুরুর দিনগুলোর সঙ্গে জড়িয়ে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবিকা তাকে একদিন বলেছিলেন অবন তুমি লেখো না, যেমন করে মুখে মুখে তুমি গল্প করে শোনাও তেমনি করেই লেখো,
সাহসে কুলোয়নি প্রথমটায়। রবি কাকা ভরসা দিলেন, তুমি লিখে যাও, আমি তো আছি। ভাষার কোনো দোষ হলে তার ভার আমার ওপরই না হয় ছেড়ে দিও, শুধরে দেব। উৎসাহ পেয়ে লিখে ফেললেন শকুন্তলা। এক নিবিড় অরণ্য ছিল, তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল তমাল, পাহাড় পর্বত, আর ছিল ছোট নদী মালিনী। অনাবিল গল্প বয়ে চলল এভাবেই। রবীন্দ্রনাথ আগাগোড়া পড়লেন, কিচ্ছু কাটলেন না। অবনীন্দ্রনাথ বল পেলেন বুকে, আমিও তাহলে গল্প লিখতে পারি। একে একে লিখলেন ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো আংলা, ভূতপরীর দেশে। ছোটদের জন্য লিখতেন সরল মধুর ভাষায়, আবার বড়দের জন্য লিখেছিলেন বাংলার ব্রত, কথিকা, আপন কথা ইত্যাদি প্রবন্ধ। সে লেখা সম্পর্কে মন্তব্য করেছিলেন রবীন্দ্রনাথ। ঘরোয়া ভূমিকায় তিনি লিখেছিলেন, আমার জীবনের প্রান্তভাগে যখন মনে করি সমস্ত দেশের হয়ে কাকে বিশেষ সম্মান দেওয়া যেতে পারে, তখন সর্বাগ্রে মনে পড়ে অবনীন্দ্রনাথের নাম। রবিকায় আমার গল্প লেখার বাতিকটা ধরিয়েছিলেন, তবে রবীন্দ্র প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। সে যুগে সাহিত্যিকদের মধ্যে এই গুণ ছিল বিরল। ছবি আঁকার ক্ষেত্রেও এই যোগটা ছিল। রবীন্দ্রনাথ চিত্রাঙ্গদা শেষ করে অবনকে বললেন, অবন, তোমায় ছবি দিতে হবে চিত্রাঙ্গদার জন্য। অবনীন্দ্রনাথের বাড়িতেই স্টুডিও, চিত্রাঙ্গদার ছবি কেমন হবে দেখিয়ে দিলেন রবীন্দ্রনাথ। অবনীন্দ্রনাথের ওপরে ভরসা ছিল সম্পূর্ণ। আসলে ছবি নিয়ে এত প্রগাঢ় পাণ্ডিত্য আর কারিবা ছিল। অসম্ভব প্রতিভাবান শিল্পী তৈরি করেছিলেন অবনীন্দ্রনাথ। নন্দলাল বসু সম্ভবত তার শিষ্যবর্গের মধ্যে অন্যতম জ্যোতিষ্ক। এছাড়াও ছিলেন সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, অসিত কুমার হালদার, শৈলেন্দ্রনাথ দে, মুকুল দে, দেবীপ্রসাদ রায়চৌধুরীর মতো পরবর্তীকালের উজ্জ্বল শিল্প ব্যক্তিত্বরা। শেষ জীবন বড় নিঃসঙ্গতার মধ্যে কাটিয়েছেন। প্রথমে দাদা গগনেন্দ্রনাথ, পরে কাকা রবীন্দ্রনাথের মৃত্যু তাকে দারুণভাবে ব্যথা দিয়েছিল। শেষ জীবনে আর ছবিও আঁকতেন না তেমনভাবে। বলতেন, আর উদ্দীপনা পাই না, যা আঁকতে চাই তাই একে ফেলি। বহুমুখী প্রতিভাসম্পন্ন চিত্রশিল্পী, ভাস্কর ও সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর 1951 সালের 5ই ডিসেম্বর পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। একটা সময় পর সব কিছু তার যেন তার জীবনে দ্রুত ছিন্ন হয়ে যেতে থাকল। দাদার মৃত্যু হলো, চলে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুরও। সব কিছুর গ্রন্থি বাধা যার কাছে, সেই রবি কাকার নেই মেনে নিতে পারেননি অবনীন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর বাড়ির উত্তরের বারান্দায় বেতের চেয়ারে বসে প্রবীণ শিল্পী দেখেন জন অরণ্য। পরে রইল খাবার, পরে পান খাওয়া, আঁকলেন জন অরণ্যের ছবি, আর তার মাথায় এগিয়ে চলা রবি ঠাকুর। নিচে লিখলেন, সম্মুখে শান্তি পারাবার, ভাষা ও তরণী হে কর্ণধার। মা প্রায়ই তার এই খেয়ালি ছেলেকে বলতেন, রবির সঙ্গে আছিস বড় নিশ্চিন্ত আমি। ওই দিনটায় সেই নিশ্চিন্ত আশ্রয়টাই যেন কেউ কেড়ে নিল অবন ঠাকুরের কাছ থেকে। তার মধ্যেও নানা দায় দায়িত্ব সামলেছেন। ধীরে ধীরে এগিয়ে এসেছে মৃত্যুর দিন, 1951-র সেই ডিসেম্বর। শরীরটা যে আর চলে না, বেশ কয়েকটা বছর ঘুমই হয় না রাতে ঠিকভাবে, শুধু ফেলে আসা পুরনো কথা মনে পড়ে। 5ই ডিসেম্বর রাতে প্রয়াত হলেন শিল্পগুরু। যেতে যেতে রেখে গেলেন এক টুকরো রং পেন্সিল, আকার কাগজ, মজলিশি ঢঙে যেন জানতে চাইলেন, কিছু না কিছু না, এই ছবিটা কেমন হলো বলো দেখি। বাংলার মানুষ তার বহুমুখী শিল্পকলার গুরুত্ব অনুভব করলেও সেই অর্থে কোনো স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। এই মহান মানুষটির মহিমান্বিত সাফল্যের, অবনীন্দ্রনাথের মতো সহজাত সৃজনী ক্ষমতাশীল ব্যক্তির জন্ম যে কোনো দেশেই গর্বের বিষয়, কিন্তু আমাদের দেশের মানুষ সঠিক শ্রদ্ধা স্বীকৃতি প্রদান করতে ব্যর্থ হয়েছেন। এতক্ষণ আপনারা শুনলেন বঙ্গদেশের শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জীবনের কিছু অজানা কাহিনী। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।